ফিরদৌস ও গাজী নূর দুজনেই বাংলাদেশের নাগরিক, দুজনেই রূপালী পর্দার চেনা মুখ। দুজনকেই তৃণমূল প্রার্থীর প্রচারে দেখা গিয়েছে, জানি এখন বিতর্ক তুঙ্গে। রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর প্রচারে যাকে দেখা গিয়েছিল সেই ফিরদৌস ঢাকায় ফিরে গিয়েছেন। আর এক অভিনেতা গাজী নূরকে নিয়ে প্রশ্ন তুলে বুধবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। সৌগত রায়ের ক্যাম্পেইনিং এ মহামান্য শ্রী মদন মিত্রর সঙ্গে এই গাজী নূর, সেও বাংলাদেশের একটা, তিনি ঢুকে পড়ছেন তৃণমূলের। মদন মিত্র তাকে বোঝাচ্ছেন, ভিডিওতে দেখা যাচ্ছে, এবং আমরা একই রকম ভাবে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছি আজকে গাজী নূরের বিরুদ্ধে। একটি জনপ্রিয় বাংলা সিরিয়ালে রানী রাসমণির স্বামীর চরিত্রে অভিনয় করেন বাংলাদেশী অভিনেতা গাজী নূর। ঘনিষ্ঠ মহলে গাজী নূর দাবি করেছেন তিনি কারো প্রচারে যাননি, একটি কাগজ দিতে গিয়েছিলেন। তাকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাতে তিনি হতবাক। আমি যদি তৃণমূলের নির্বাচনে গিয়েই থাকি তাহলে আমি নির্বাচনের লোগো লাগাতাম, গলায় কিছু ঝোলাতাম, এবং অবশ্যই আমাকে যদি তার সেলিব্রিটি হিসেবে ব্যবহার করতেন তাহলে অবশ্যই আমাকে কথা বলার। আমি গিয়েছিলাম তাদের কাছে, কাজে তার সাথে ছিলাম, ওটাই হয়ে গেছে আমার দোষ, এবং সেটা আমার ভুল। আমি মানছি নির্বাচনের প্রচারে আমার থাকা উচিত হয়নি, আমার যে কোনো মূল্য ওখান থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল। দেখুন, হাই কমিশন এবং ভারত সরকার আমার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেবে আমি সেই আইন মতোকে একদম শ্রদ্ধা রেখেই সেটা মেনে নেব। একই সুর শোনা গিয়েছে মদন মিত্রর গলাতেও। আমাকে একজন বললো যে দাদা, নূরদা এসছে, আমার দক্ষিণেশ্বরে একটা থাকার জায়গা আছে মন্দিরের পাশেই, তো ওখানে অপেক্ষা করছেন, একটা ওই নতুন কোনো সিরিয়ালের কিছু কাগজ আছে সেটা দেবেন। তাহলে একটা কাজ কর, ওকে বল আমি বিটি রোডের পাশে দিয়ে চলে যেতে। নূর প্রচার করেনি, নূর তৃণমূলের পতাকা ধরেনি। আমার মনে হয় যে নূরের ব্যাপারে বিচার না করে নির্বাচন কমিশন যদি মনে করে আমায় ডাকবে, আমায় কোনো শাস্তি দেবে, আমি মাথা বেড়ানো। বিতর্কের সূত্রপাত মদন মিত্রর আপলোড করা একটি ছবি ঘিরে। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের ভোটের প্রচারের এই ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেন তৃণমূল নেতা মদন মিত্র। ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশের অভিনেতা গাজী নূরকে। এই ছবিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি। মমতা ব্যানার্জি কলাকার কো বাংলাদেশ সে বুলাতি হ্যায় কিউ? क्या भारत में बंगला बोलने वाले कलाकार की कोई कमी है? ऐसे गलत सांप्रदायिक सोच से राजनीति यदि करेंगे, हम आपको यही कहना चाहेंगे, आप अपने ही गद्दे को खोद रहे हैं। पाल्टा जवाब दीछेन मदन मित्र। जखन नमो टीवी प्रचार चले कुचबिहार इलेक्शन समय तक निर्वाचन कमिशन आशा करी किछु बोलबेन। नूर कोनो दिन कोनो अवस्था आमादेर कोनो प्रचारे आसेनी। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের তরফে অভিনেতা গাজী নূরকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে যে কাজটা তারা করছেন বাংলাদেশের নাগরিক হিসেবে, যেটা তো আসলে সঠিক হচ্ছে না, সেটা আমাদের পক্ষ থেকে আমাদের দায়িত্ব নিয়ে আমরাই বলেছি। সব মিলিয়ে বাংলাদেশি অভিনেতাদের তৃণমূলের প্রচারে অংশ নেওয়া নিয়ে বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। রুমা পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।